এক নাবালিকাকে উদ্ধার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ ও চাইল্ড লাইন। চাইল্ড লাইনের তরফে জানানো হয়, কালিয়াগঞ্জ থানার ফতেপুর এলাকায় এক নাবালিকাকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় মানুষেরা। নাবালিকাকে দেখে স্থানীয়দের সন্দেহ হলে খবর দেয় কালিয়াগঞ্জ থানার পুলিশ ও চাইল্ড লাইনে। খবর পেয়ে চাইল্ড লাইনের বিপুল দাস ও ইন্দ্রাণী সরকারের নেতৃত্বে কালিয়াগঞ্জ থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটি তার মায়ের সাথে ট্রেনে করে আসছিল, কোনোভাবে হারিয়ে যায়। সে তার নিজের নাম রূপা সিমরান, বাড়ি জাভেদ কলোনি, কোন রাজ্যে তার বাড়ি কিছুই বলতে পারে না। নাবালিকাকে আপাতত রায়গঞ্জের হোমে রাখা হবে এবং তার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করবে চাইল্ড লাইন বলে জানান চাইল্ড লাইনের সদস্য বিপুল দাস। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। আজকে যেটা উদ্ধার করা হলো সেটা একটা মাইনর একটা চাইল্ডকে উদ্ধার করা হলো, যেটা খোঁজ আমরা পেয়েছিলাম ফতেপুর মোড়ের ওখানে। কিছু কমিউনিটি আমাদেরকে খবর দেয় এবং তার সাথে সাথে থানাকেও খবর দেয়। তো আমরা থানা আর আমরা গিয়ে মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। আজকে নিয়ে এসে এখন থানাতে আপনার হচ্ছে জিডি করা হলো এবং থানা থেকে হ্যান্ড ওভার নিয়ে মেয়েটার মেডিকেল করে তার ওকে হোমে রাখার জন্য আমরা CWC প্রডিউস করছি। এবং তার বাড়ি কোথায় এবং সে কী করে আসলো এবং তার সঙ্গে কেউ জড়িত কি না সে সমস্ত আমরা পরে দেখছি। জিজ্ঞাসাবাদ করে কিছু কি নাম বা কত? হ্যাঁ, মেয়েটা শুধু তার নাম বাবার নামগুলো বলতে পারছে আর তাছাড়া সেভাবে কিছু বলতে মানে বলছে না। তো আমরা যেটা নাম যেটা আমরা জানলাম সেটা হচ্ছে মেয়েটার নাম সিমরাম রূপা, তার বাবার নাম হচ্ছে সাংসদ উমান, আর মায়ের নাম ইমাম লীনা সিরান। এই বাড়ি ও বলছে জামশেদ কলোনি। কোথায় সেটা আমরা এখন ঠিকঠাক বুঝতে পারছি না, ও মানে জেলা বা রাজ্যের নাম কিছুই বলতে পারছে না। আমরা এটা পরবর্তীতে খোঁজখবর করে নিয়ে দেখছি যে তার অরিজিনাল বাড়ি কোথায়, তারপর আমরা যদি বাড়ির কোনো খোঁজ পাই সেক্ষেত্রে আমরা তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবো। কত বয়স হবে মেয়েটা? আনুমানিক বয়স 10 বছর। ভাষা কি? হিন্দি না? হিন্দি। বাচ্চাটা এখন বর্তমানে রাখা হবে CWC নির্দেশ মতো, আমাদের যে দেবীনগরের যে CNCP গার্লস হোম আছে সেখানে বাচ্চাটাকে রাখা হবে। হ্যাঁ, ওরকম মুখ ঢাকা থাক তাহলে হবে। দিল্লিতে বলছে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কাজ ভালো লাগবে।
Thank you.